হ্যালো বন্ধুরা, ফ্রেন্ডলি ম্যাচে এস্তোনিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্জেন্টিনা, যেখানে আবারও মেসি ম্যাজিক। মেসির সামনে যেন খড়কুটোর মতো উড়ে গেল এস্তোনিয়া। আর্জেন্টিনা ম্যাচ জিতল 5-0 গোলে। আর্জেন্টিনার 5টি গোলের 5টিই করলেন লিওনেল মেসি। এস্তোনিয়ার বিরুদ্ধে ম্যাচে 47 মিনিটের মধ্যে নিজের হ্যাট্রিক সম্পন্ন করলেন মেসি। এদিন একাধিক পরিবর্তন করে মাঠে নেমেছিল আর্জেন্টিনা, তারপরেও আর্জেন্টিনা এস্তোনিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিল। পুরো ম্যাচে বলের দখল বেশি ছিল আর্জেন্টিনারই, 79% বলের দখল ছিল আর্জেন্টিনার, অন্যদিকে মাত্র 21% বলের দখল ছিল এস্তোনিয়ার। গোল লক্ষ্য করে আর্জেন্টিনার 24টি শটের মধ্যে 10টি শটই ছিল অন টার্গেট, অন্যদিকে এস্তোনিয়া গোল লক্ষ্য করে শট নিয়েছে মাত্র 4টি, যার মধ্যে 2টি শট ছিল অন টার্গেট। মেসি তার 5টি গোল করেন ম্যাচের 8 মিনিটে, 45 মিনিটে, 47 মিনিটে, 71 মিনিটে এবং শেষ গোলটি আসে 76 মিনিটে। তো বন্ধুরা, মেসির 5 গোলে ভর করে আর্জেন্টিনা এস্তোনিয়াকে 5-0 গোলে হারালো। এস্তোনিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার 5 গোলে জয় এবং মেসির এই ম্যাজিক্যাল পারফরমেন্স নিয়ে আপনাদের কী মতামত তা নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আরও আর্জেন্টিনা ও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি লাইক শেয়ার করতেও ভুলবেন না। যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে।